আজমিনি মিউকে বিশুদ্ধ হিসাবে একটি কিতাব যেটা কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ বিশুদ্ধভাবে যেভাবে অবতরণ হয়েছিল আজ পর্যন্ত ঠিক সেইভাবে আছে। পৃথিবীতে একমাত্র বিশুদ্ধ এবং নির্ভুল ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। 1400 বছর আগে যেমনভাবে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল আজও ঠিক সেইভাবেই রয়েছে, আর কিয়ামত পর্যন্তই এভাবেই অবিকল থাকবে। এই কথাগুলো বললেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত মাওলানা ইউসুফ আলী। মঙ্গলবার বরচত্রাপুর দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার সপ্তম বার্ষিক জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি। বরচত্রাপুর লস্কর বাজার মার্কেট শেডে ওই দিন সকাল 9টায় মাহফিল শুরু হয় এবং রাত 10টায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। এতে পৌরোহিত্য করেন বরচত্রাপুর দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তার বন্দিমা অনুষ্ঠানের অভ্যর্থনা কমিটির সভাপতি আলহাজ ফজলুল হক মজুমদার। মুখ্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাসকান্দি মাদ্রাসার শাইখুল হাদিস হজরত মাওলানা আলিমউদ্দিন ও বদরপুর দেওরায়েল টাইটেল মাদ্রাসার মুহদ্দিস মুফতি মাওলানা আব্দুল বসিত কাসিমি সহ এক ঝাঁক মাওলানা। এদিন সাতজন হেফেজ সম্পূর্ণকারী ছাত্রকে পাগড়ি পরিয়ে সনদ প্রদান করা হয়। মূল অনুষ্ঠানের শুরুতে অতিথিদের গামছা দিয়ে বরণ করা হয়। সুন্দর সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভ্যর্থনা কমিটির সম্পাদক হেফেজ মাওলানা ওবায়দুল্লাহ বরভুইয়া। বরখলা থেকে শিবির আহমেদ বরভুইয়ার রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। ওইগুলা কিতাবুল্লাহ ছিল, আর কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ একটি কিতাব যাহা নাযিল হয়েছে সেটার নাম হচ্ছে কোরআনে করিম। আমরা তাও সবাই অবগত আছি 104টি আসমানি কিতাব শরীফের মধ্যে আজ যেভাবে অবতরণ হয়েছিল নাযিল হয়েছিল যেভাবে আসছিল আজ পর্যন্ত ঠিক সেইভাবে আছে। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা কোরআনে করিমের মাধ্যমে চ্যালেঞ্জ করেছিলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা। গত 6 এবং 20 ফেব্রুয়ারি প্যারাগন সুপার 30 ক্লাস 9 পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 11 শ্রেণীর পরীক্ষা। আগামী 2 এপ্রিল শনিবার বদরপুরস্থিত প্যারাগন জুনিয়র কলেজে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। তাই ইচ্ছুক প্রার্থীরা প্যারাগন সুপার 30 সামিল হতে নাম নথিভুক্ত করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সরাসরি নাম রেজিস্ট্রেশন করা যাবে। তবে নাম রেজিস্ট্রেশন করতে কোনো ফি লাগবে না। ইচ্ছুক প্রার্থীদের সুবিধার্থে ফির ব্যাপারকে ফ্রি করে দেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে এই পরীক্ষায় তারাই বসতে পারবে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদেরকেই প্যারাগন সুপার 30 মাধ্যমে সর্বভারতীয় স্তরে মোকাবেলা করার জন্য প্রস্তুত করা হবে। 2 এপ্রিল শনিবার সকাল 11টা থেকে শুরু হবে পরীক্ষা, শেষ হবে দুপুর 1টায়। 2 ঘন্টার এই পরীক্ষায় থাকবে মোট 100 নম্বর। তবে শুধু বিজ্ঞান এবং গণিত বিষয়ের উপর নেওয়া হবে এই পরীক্ষা। বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই থাকবে প্রশ্নপত্র।